আগামী 10 ডিসেম্বর মহাসমাবেশকে সামনে রেখে বিএনপি নাশকতা শুরু করে দিয়েছে। তাই তাদের অপতৎপরতা রোধে দেশবাসীকে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ সম্মেলনে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপি সমাবেশে বাধা দেবে না, তবে জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে দলের নেতাকর্মীরা বসে থাকবে না। সমাবেশকে সামনে রেখে বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে বলেও অভিযোগ করেন উবায়দুল কাদের। তারা জানান দিচ্ছে আগা যে তারা সন্ত্রাস করবে। ডিসেম্বর 10 ডিসেম্বরকে সামনে